দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক বন্ধুরা, যারা আমাকে অনেকে মেসেজ করছেন এবং বিভিন্ন ভাবে ফোন দিচ্ছেন, দর্শক তাদের জন্যই আজকে আসলে এই মূলত এই ভিডিওটা। আসলে কী কারণে ফোন দিচ্ছেন বা মেসেজ করতেছেন সেটা আমি বলি। আসলে যাদের পেঁপে চারা রোপণ করেছেন, গুটি ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, আসলে এ কী কারণে এই গুটি এবং ফুল ঝরে যাচ্ছে, এর প্রতিরোধমূলক ব্যবস্থা কী এবং কী করলে এই গুটি এবং ফল যাতে না ঝরে যায়, সেই ব্যবস্থা নিয়ে আমরা এই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে আজকে আমরা এই ভিডিওটা করতেছি। এবং কীভাবে কী করলে এই গুটি ঝরা বন্ধ হয়ে যাবে, একটা গুটি ঝরবে না এবং প্রত্যেকটা গাছে ফুল ফল ভরে যাবে এবং ফলগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। দর্শক বন্ধুরা, আমাদের যদি এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, এখন চলুন মূল পর্বে আমরা চলে যাই। দর্শক, আসলে প্রথমত আপনার গাছ জমিতে আপনার সেচ দিতে হবে। আপনার জমির যদি জো কন্ডিশন খারাপ থাকে তাহলে অবশ্যই আপনাকে জমিতে সেচ দিতে হবে। প্রথম শর্ত হলো এটাই, সেচ দিবেন। এবং আপনার যদি দেখেন যে সেচ দেওয়ার পরে গুটি ঝরে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে গাছের কোনো অনুখাদ্যের ঘাটতি আছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পিজিআর, বোরন এবং সিলেটেড জিং এইগুলো যদি স্প্রে করেন তাহলে আপনার কিন্তু আর এই সমস্যা থাকবে না, ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমরা এখন কী কী প্রয়োগ করব সেটা আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। কী ধরনের পিজিআর আমরা ইউজ করি এবং কী ধরনের ছত্রাকনাশক ইউজ করি সেটা আপনাকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা এটা বায়ারের কমপ্লেসাল, এটা দেখতে পাচ্ছেন বায়ারের কমপ্লেসাল, এটা ইউজ করি। এবং সিনজেন্টা কোম্পানির পোটোজিম এইটা আমরা ইউজ করি, ব্যবহার করে থাকি। এবং এসিআই কোম্পানির ফলোরা এটাও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, আমরা এটা ব্যবহার করি। এই পিজিআরের মধ্যে এই তিনটাই মূলত বিশেষ করে বেশি ব্যবহার করা হয়। এবং ছত্রাকনাশক হিসাবে আমরা ইউপিএলের ম্যান সারটা প্রয়োগ করি, যেমন ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম আছে, এটাও ইউজ করি। এবং এটা আমার কাছে দেখতে পাচ্ছেন বোরন, এটা মনে করেন যে আপনার 16 বার বোরন স্প্রে করা বোরন, এটা আপনার সিনজেন্টা কোম্পানির বিঙ্গো হতে পারে, আলফা কোম্পানির আলফা বোরন হতে পারে, আরও বিভিন্ন কোম্পানির এই 16 বার বোরন পাওয়া যায়। আপনারা যেটা ভালো সবচেয়ে মানে গুণে সেইগুলো ইউজ করবেন। আমাদের এই এলাকাতে আলফা বোরনটাও মোটামুটি ভালো, এটাও চলে এবং বিঙ্গোটাও চলে, আমরা এক এক সময় এক একটা ইউজ করি। দর্শক বন্ধুরা, আসলে আমরা এখন আপনাদেরকে কীভাবে কত লিটার পানিতে এই জিনিসগুলো মিক্স করবেন এবং কীভাবে স্প্রে করবেন সেটাও আমরা দেখাবো। দর্শক, এটা আপনার আমরা বোরনটা বের করে নিচ্ছি, এটা হলো আলফা বোরন। এটা প্রতি লিটার পানিতে আপনার 2 গ্রাম হারে, প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম হারে আপনার এটা মিক্স করব। আমার এটা 16 লিটারের ড্রাম আছে, কন্টেনার, এটাই যে স্প্রে করবো এটা 16 লিটার, 16 দুগুণে 32 লিটার, ১৬ দুগুণে ৩২ গ্রাম এই 16 বার বোরন আমরা এখন এই পানিতে দিয়ে মিক্স করে নেব। দর্শক, এটা আমরা এখন কেটে নিচ্ছি, কেটে নিয়ে আনুমানিক হারে আমরা একটু হয়তো একটু কম বেশি হতে পারে আমরা এখানে দিয়ে দেব। এটা 100 গ্রামের প্যাকেট, এখন আমরা 32 গ্রামের মতো দিয়ে নিতেছি। আমরা বোরনটা দিয়ে নিলাম, এটা এরপরে আমরা দেব হলো, আজকে দেব হলো আপনার ফলোরা। ফলোরা আপনার দিবেন হলো প্রতি লিটার পানিতে 3 মিলি, প্রতি লিটার পানিতে 3 মিলি আপনার এই ফলোরা দিবেন। আর 16 লিটার পানিতে তাহলে 3 × 48 = ৫০ মিলির মতো আপনাকে এই ফলোরা দিতে হবে। এটা আমরা 100 গ্রামের প্যাকেট নিয়ে এসেছি, এটা আমরা এটা কিন্তু খুব সুন্দর কালারটা, একদম দুধের মতো কালার আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা এখন 50 মিলির মতো দিয়ে নেব। এইটা আপনার এই কাপটা এই পর্যন্ত 20 ml আছে, পুরাটা ভরে দিলেই আপনি 50 ml হয়ে যাবে। আমরা এখন 50 ml দিয়ে দেবো এভাবে কাপ মেপে, এটা 25 ml-এর টোটাল ই করলে। এই যে আমরা দিয়ে দিচ্ছি দর্শক,
ফলরা এখন দিচ্ছি, এই যে এক কাপ, দুই কাপ আমরা ফলরা দিয়ে নিলাম। এরপরে আমরা দর্শক ছত্রাকনাশক একটা দেব, যেমন ম্যানসারটা দেব। এটা প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম আরে দিতে হবে, কারণ যেহেতু 16 লিটার পানি 32-40 গ্রামের মতো আমাদেরকে এই ম্যানসারটা দিতে হবে। আমরা আনুমানিকভাবে দিয়ে নিতেছি এটা। আমরা ম্যানসারটা এখন দিয়ে নিলাম। আমরা যেহেতু 16 লিটার ডোব, এখানে আমরা 40 গ্রামের মতো ম্যানসার দিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা আসলে আপনাদের আরেকটা টিপস শেয়ার করে রাখি। আপনারা যখনই পিজিআর দিবেন বা ভিটামিন দিবেন গাছে, তখন বা বোরন ই করবেন, তখনই কিন্তু আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার ভিটামিন এবং কীটনাশক একসাথে কিন্তু প্রয়োগ করা যায় না, এবং কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে দেওয়া যায়, এবং ভিটামিন এবং ছত্রাকনাশক একসাথে প্রয়োগ করা যায়। কিন্তু আপনি ভুলেও কিন্তু আপনি কীটনাশক আর ভিটামিন একসাথে মিক্স করবেন না। দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো ধরনের ভিটামিন এবং কীটনাশক প্রয়োগ করি না। এখানে ভিটামিন এবং ছত্রাকনাশক এই দুইটা ইউজ করেছি। আজকে আমরা এই যে উপাদানগুলো দিলাম এটা দিয়ে আমরা স্প্রে করব। এর সাথে আপনারা অনেকে সিলেটেড জিঙ্কটাও স্প্রে করতে পারেন এর সাথে মিক্স করে। দর্শক, এখন আমরা এটা সুন্দর করে একটু নেড়ে এটা গুলিয়ে নেব, সুন্দর করে গুলিয়ে নেব, যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। মিক্স করার পরে আমরা ঢামে এই টবে ঢেলে তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছটা ভিজিয়ে স্প্রে করবেন। দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আমাদের এখন মিক্স করা হয়ে গেছে, আমরা এখন ঢামে ঢালবো। দর্শক, আমরা এভাবে ঢেলে দেব। খুব সুন্দর মসৃণ হয়ে গেছে এবং পানির সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। জুতির কোনো স্তর পরে ওটা দেওয়া দরকার নাই, হালকা পাতলা জুতির স্তর পড়তে পারে অনেক সময়, ওটা থাকবে, ওটা ফালিয়ে দেবেন। এটা আমাদের কিন্তু এখানে দিয়ে দিলাম, এরপরে ছাকনি সহকারে আমরা একটু ভিতরে নাড়া দিয়ে দেবো। এরকমভাবে নাড়া দিলে এর ভিতরে সম্পূর্ণভাবে মিক্সড হয়ে যাবে। এই যে আমাদের এখন স্প্রে করার জন্য রেডি হয়ে গেছে। দর্শক, আমরা এখন এটা আটকিয়ে, মুখটা আটকিয়ে স্প্রে করে দেব। দর্শক বন্ধুরা, আপনার গাছ এভাবে সুন্দর করে কিন্তু ভিজিয়ে দিতে হবে, ঠিক আছে? এইভাবে টোটাল গাছ সম্পূর্ণ ভিজিয়ে দিবেন, ভিতরে সাইড দিয়ে ও সাইড দিয়ে পুরো গাছ সুন্দর করে ভিজিয়ে দিয়ে দিবেন। ইনশাল্লাহ আশা করি আপনার গাছের ফুল ঝরা বন্ধ হয়ে যাবে এবং গাছের সুন্দর গুটি রক্ষা পাবে এবং গাছটা সুন্দর বৃদ্ধি পাবে, ফলগুলো খুব দ্রুত বড় হবে। দর্শক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমাদের এ পর্যন্ত। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, আল্লাহ হাফেজ।